আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো কিভাবে আপনারা একটি 3 ইঞ্চি দেওয়াল গাঁথুনিতে কতগুলো ইট লাগে সেটা আপনি কিভাবে বের করবেন। ওকে, তো এই কাজটা করার জন্য আপনার সর্বপ্রথম যে কাজটা, মানে যে বিষয়টা আপনার জানতে হবে, সেটা হলো একটা ইটের আদর্শ সাইজ। তো একটা ইটের আদর্শ সাইজ অর্থাৎ ইট মানে সিমেন্ট এবং বালি ব্যতীত ফ্রেশ একটা ইটের আদর্শ সাইজ হলো 9.5 ইঞ্চি আছে দৈর্ঘ্য হবে, প্রস্থ হবে 4.5 ইঞ্চি এবং উচ্চতা হবে 2.75 ইঞ্চি। ওকে, এটা হলো একটা ইটের আদর্শ সাইজ। ওকে, তো এবার জানবো আমরা মশলা সহ একটা ইটের আদর্শ সাইজ, অর্থাৎ যখন গাঁথুনের মধ্যে এই যে মশলা অর্থাৎ সিমেন্ট এবং বালি দেওয়া হবে তখন এর সাইজটা হবে, দৈর্ঘ্য হবে 10 ইঞ্চি এবং প্রস্থ হবে 5 ইঞ্চি এবং উচ্চতা হবে 3 ইঞ্চি। ওকে, তো এটা গেলো আপনার প্রাথমিক নলেজ, এই নলেজটা আপনার থাকতে হবে। দেন এবার আসবো একটা, এই সাপোজ এই ওয়ালটা গাড়তে আমাদের কতটুকু ইটগুলো, কতগুলো ইট লাগবে সেটা আমরা বের করবো। তো সাপোজ ধরে নিলাম এই ওয়ালটার দৈর্ঘ্য হবে 12 ফুট এবং প্রস্থ হবে, অর্থাৎ প্রস্থ বলতে অর্থাৎ উচ্চতা হবে আছে 10 ফুট। ওকে, তো এই দেওয়ালটা গাঁথতে আমাদের কতগুলো ইট লাগবে 3 ইঞ্চি গাঁথুনিতে। ওকে, তো এবার আসি, 3 ইঞ্চি গাঁথুনিতে একটা ইটের ক্ষেত্রফল আগে বের করে নেবো। তো এই সাপোজ এই একটা ইটের ক্ষেত্রফল, তো একটা ইটের ক্ষেত্রফল এখান থেকে হলো, দৈর্ঘ্য হলো 10 ইঞ্চি, আমরা জানি এই যে দৈর্ঘ্য গুণ উচ্চতা, দৈর্ঘ্য হবে 10 ইঞ্চি এবং উচ্চতা হবে 5 ইঞ্চি, এখান থেকে এই পর্যন্ত উচ্চতা হবে 5 ইঞ্চি, অর্থাৎ তাহলে টোটাল ক্ষেত্রফল হলো 50 ইঞ্চি। তো এখন আসি একটি 3 ইঞ্চি দেওয়ালের ইটের সংখ্যা, অর্থাৎ কতগুলো ইট লাগবে। তো এটার সূত্র হলো দৈর্ঘ্য গুণ উচ্চতা। তো আমরা জানি এটা, এই দেওয়ালটার দৈর্ঘ্য হবে 12 ফুট এবং উচ্চতা হবে 10 ফুট। তো ওকে, তো 10 ফুট যেহেতু আমরা এটা ফুটে আছে, আমরা একে ইঞ্চিতে কনভার্ট করে নেবো। তো দৈর্ঘ্য আছে 12 ফুট গুণ 12 ইঞ্চি, ফুটকে ইঞ্চি করে নিলাম এবং গুণ 10 ফুট অর্থাৎ ফুটকে ইঞ্চি করে নিলাম 12 দ্বারা গুণ করে। এখন এটাকে আমরা 50 দ্বারা ভাগ করে দেবো, অর্থাৎ যেহেতু একটা ইটের ক্ষেত্রফল, এই একটা ইটের ক্ষেত্রফল দ্বারা ভাগ করে দেবো। ভাগ করে দিলে আমরা পেয়ে যাব 346টি ইট, অর্থাৎ 12 ফুট বাই 10 ফুটের একটা ওয়াল গার্ডতে 3 ইঞ্চি গাঁথুনিতে 346টি ইট লাগবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা একটা 3 ইঞ্চি গাঁথুনির ওয়ালের কতগুলো ইট লাগবে সেটা আপনারা ভালোভাবে শিখে নিয়েছেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে। সো থ্যাংকস ফর ওয়াচিং।